আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার জান্নাতটা দেখাবেন। প্রত্যেকটা মুমিনকে তার জান্নাত দেখায়া আল্লাহ তারপরে মৃত্যু দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই যে জান্নাত আল্লাহ আপনাকে দেখাবেন, ওই জান্নাত তিনি বানাবেন না বানায়া ফেলছেন? কথা বলেন, জান্নাত বানানো হবে না বানায়া ফেলা হয়েছে? আপনার জান্নাতটা রেডি আছে না নাই? ওই ফেরেশতার কাছে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবেন, কিভাবে দেখাবে আল্লাহ ভালো জানেন। কিন্তু আজকে এই ক্যামেরাগুলো মোবাইল আবিষ্কার হওয়ার কারণে আমরা সহজে বুঝি। আমরা যখন বিদেশে কথা বলি তখন ভিডিও কল দিয়ে কথা বলা যায় এমন একটা অপশন মোবাইলে আছে না নাই? আপনার নিজের ছেলে আমেরিকায় থাকে, আপনি তাকে ভিডিও কল দিয়ে যদি বলেন তুমি যে ঘরে থাকো ওই ঘরটা কেমন, খাট কেমন, সোফা কেমন, ওয়াল কেমন, বারান্দা কেমন, দরজা কেমন, পাকঘর কেমন, এসি কেমন, একটু দেখাও তো। সে যদি এইভাবে মোবাইলটা ঘুরায় বাংলাদেশ থেকে দেখার সুযোগ আছে না নাই? আজকের বিজ্ঞানীরা যদি তাদের ব্রেইন খাটাইয়া ভিডিও কলের মাধ্যমে ওই আমেরিকার বিল্ডিং আপনাকে বাংলাদেশে দেখাতে পারে, আমার আল্লাহ এর চেয়ে উত্তম পন্থা মরার সময় জান্নাত দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না? ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা সালাম দেওয়ার পরে বলবে উদখুলুল জান্নাহ আয় উদখুল হাদিহিল জান্নাহ আল জান্নাহ মারিফা, তুমি অন্যের জান্নাতে ঢুকবা না, তোমার জান্নাতে তুমি আসো, আপনার চোখের সামনে আপনার জান্নাতটা ফেরেশতা তুলে ধরবেন। রাসূলুল্লাহ বলেছেন ওই জান্নাত দেখার পরে মুমিনের প্রাণ তার দেহ থেকে এমন ভাবে বের হবে, এক গ্লাসে যদি পানি থাকে, রাসূল মশকের কথা বলেছেন, মশক আগের জামানায় পানি রাখার জন্য মশক ব্যবহার করত, এখন আর মশক নাই, এখন হলো গ্লাস জগ। এক গ্লাসে যদি এক গ্লাস পানি থাকে, আমি পানিটা ঢেলে দিতে চাই, এইভাবে উপর করার সাথে সাথে পড়বে নাকি ধাক্কা দেয়া লাগবে? পড়বে, ধাক্কা দেয়া লাগবে না। রাসূলুল্লাহ বলেন ওই জান্নাতটা দেখার পরে মুমিনের প্রাণ পানির গ্লাস ছেড়ে দিলে পানি যেমন পরে ধাক্কা দেয়া লাগে না, কোনো জোরাজোরি করা লাগবে না, আলতো ভাবে বের হয়ে যাবে। আরেকটি হাদিসে পাওয়া যায় বাচ্চা যখন মায়ের বুকের দুধ খায় রাতের বেলায় মা বাচ্চাটাকে বুকের সাথে লাগাইয়া দেয়, বাচ্চাটা মায়ের বুকের দুধের বোটা মুখে নিয়ে চুষতে থাকে, এক পর্যায়ে মা দুধ খাওয়াইতে খাওয়াইতে ঘুমায়া যায়, কিছুক্ষণ পরে দেখা যায় বাচ্চাটাও দুধ খাইতে খাইতে কথা কয় না ভাইয়া, ঘুমায় না, মাও ঘুমাইয়া গেছে দুধ খাওয়াইতে খাওয়াইতে, বাচ্চাও ঘুমাইছে দুধ খাইতে খাইতে, যখন দুইজন ঘুমিয়ে গেছে বাচ্চার ঘুম আসার সাথে সাথে দুধের বোটা থেকে মুখ আলাদা হয়েছে, মাও কষ্ট পায় না, ব্যথা পায় না, টেরও পায় না, বাচ্চাও আলাদা হয়েছে। ঠিক মোমেন জান্নাত দেখার পরে তার রুহটা এমন ভাবে বের হবে টেরও পাবে না। ওই জান্নাতের নাম সফলতা। এর কারণ কি? এর কারণ হলো জান্নাতে যারা যাবে সবচেয়ে ছোট জান্নাতি, যার পরে কেউ জান্নাতে যাবে না, সবচেয়ে ছোট জান্নাতি আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান, এমন জান্নাত দেবেন যেখান থেকে সে কোনোদিন আর বের হতে চাইবে না। জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিং যেটা হবে সেটার উচ্চতা হবে 100 তলা। আজকের পৃথিবীতে রাষ্ট্র আছে 228টা, 196টা হলো স্বাধীন, বাকিগুলো এখনো স্বাধীনতা পায় নাই, 200-এর উপর রাষ্ট্র, আমেরিকা, ইউরোপ,
সবচেয়ে ধনী কিন্তু তাম পৃথিবীর 228টা রাষ্ট্রে কোন 100-তলা বিল্ডিং এর মালিক একজন ব্যক্তি এটা আমার জানা নাই পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং আমেরিকার টুইন টাওয়ারস এটা আমেরিকার রাষ্ট্রীয় সম্পদ ছিল মালয়েশিয়াতে আছে টুইন টাওয়ারস যেটার সামনে আমি যখন দাঁড়ালাম কাছাকাছি দাঁড়ায়া উপরে তলা দেখার জন্য মাথা তোলা দিছি তখন টুপিটা হাতে নিছি কারণ টুপিটা পরেও যাইতে পারে টুইন টাওয়ার পেন্টাগন ভেঙে গেছে বম্বিং করা হয়েছে এখন সেখানে বিশাল গর্ত আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ওই টুইন টাওয়ারের পাশেও আমি দাঁড়িয়েছি এর পাশে এখন পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বানিয়েছে বানিয়েছে দুবাই আল বুর্জ খলিফা প্রত্যেকটার মালিক রাষ্ট্র প্রত্যেকটার মালিক কোম্পানি আমেরিকার সবচেয়ে ধনী প্রেসিডেন্টের মাঝে একজন ছিল ডোনাল্ড ট্রাম্প এর আগে বারাক ওবামা একবারে গরিব প্রেসিডেন্ট তার একটা আড়াই তলা বাড়ি আছে ওয়াশিংটন ডিসিতে আমার মোবাইলে এখনো ছবি আছে পাশে দাঁড়ায় আমি ছবিটা তুলে আনছি এজন্যই কেউ দেখতে চাইলে বুঝাবো আমেরিকার প্রেসিডেন্ট হয় আড়াই তলা বিল্ডিং এর মালিক এর মানে দোতলা পুরা উপরে একটু অর্ধেক আর আমাদের দেশের মেম্বার হইলে কোটিপতি হইয়া যায় আঙ্গুল ফুলে আরে না বট গাছ কলা গাছ আগে হইত আগে কলা গাছ এখন বট গাছ আমার বন্ধু ডোনাল্ড আমেরিকার ধনী প্রেসিডেন্টদের একজন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা বাড়ি আছে ওই বাড়িটা আমার কাছে আমি গণি নাই চারপাশে আমি একটু ঘুরেছি প্রায় গাড়ি নিয়ে আমার কাছে 10-15 তলার মতো মনে হয়েছে আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটন সিটিতে তার বাড়ি একা 100-তলা বিল্ডিং এর বাড়ি পৃথিবীতে কেউ নাই মালিক কিন্তু তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যদি জান্নাত পাও তোমার সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100-তলা উঁচু ইন্না ফিল জান্নাতে মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনা আস-সামাই ওয়াল আরদ বিশ্বনবী বলেন জান্নাতে 100-তলা বিল্ডিং হবে এক একটা ফ্লোরের উচ্চতা তার মেজ থেকে তার ফ্লোর ছাদ পর্যন্ত আকাশ এবং জমিনের সমান লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা ওই বিল্ডিং গুলো বানানো হবে একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রূপের জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ও জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা এমন জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছে ও জান্নাতের ভিতরে পানপাত্র গটি বাটি সোফা খাট যা আছে সব হবে স্বর্ণের তৈরি সব হবে রূপার তৈরি মাহফিল জান্নাতে মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন জান্নাতে যে গাছগাছালি হবে সেগুলো হবে স্বর্ণের তৈরি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন এমন জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রাখা আছে ও গরিব রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হারাম খাইয়া বড় লোক হওয়া দরকার নাই ইমানটা ধরে রাখো জুলুম অত্যাচার করিও না আল্লাহর পথে চলো এমন জান্নাত আল্লাহ বানাইছে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন সেখানে যাওয়ার পরে যা চাইবা তাই পাবা যা চাইবা তাই পাবা এবং তোমার অন্তরের চাওয়াটা মুখে বলা লাগবে না অন্তরে থাকতে হাজির হয়ে যাবে আর কি চাই বন্ধু কি চাই কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদনা হালি জান্নাতে মানজিলাতান লাহু সামানুন আলফ খাদম জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000 আরে ভাই জান্নাত কালকেও শুরু হতে পারে আজকেও হতে পারে ঠিক এই মুহূর্তে মরে যাওয়ার সম্ভাবনাও আছে না নাই রাতের বেলায় সুস্থ ঘুমাইছি সকাল বেলায় দাগ কাইলে ওঠে না এটাই শেষ ঘুম হয়ে গেছে
এমন আছে না নাই সফলতার নাম জান্নাত জান্নাতের পথে আগাও ও মুমিন এখন সফল মুমিনকে জান্নাতি মুমিনকে আল্লাহ তার এক নাম্বার পরিচয় দেন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন যারা নামাজে বিনয় হবে নামাজবিহীন ইমানের দাবি করার সুযোগ নাই কিন্তু এখন বাংলাদেশে নামাজের অবস্থা দিন দিন বড় খারাপের দিকে যাচ্ছে ফজরের টাইমে সালাম ফিরালে দেখা যায় মসজিদগুলো খালি কোন মসজিদ এক কাতার কোথাও দু কাতার কোথাও হাফ কাতার এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন সারা মুসল্লি একটাও নাই ঠিক আজকে আপনারা যারা আমার সাথে আছেন আজকে পাঁচ ওয়াক্ত নামাজ ছিল এক ওয়াক্ত নামাজও পড়ে নাই এমন লোক আপনাদের কারো কারো পরিবারে আছে না নাই আবার এক পরিবারের মা বাবা সন্তান একটাও পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত পড়ে নাই কারো কারো বাড়িতে এমন পরিবারও আছে না নাই কিন্তু জান্নাতের আশা সবাই করে দাড়ি নেয় মোচ নেয় বিড়ি টানে গাঁজা খায় এমন লোকেরও প্রশ্ন করবেন কিরে মিয়া জান্নাতে কি যাইবা না মুস্কি হাসি দিয়া বলবে কেন নয় কনফার্ম করে রাখছি কেমনে যাইবা আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার টুনটুনা টুনটুন দোতরা বাজায় মজা করে এমন কিছু লোক আছে কিনা জান্নাতে যাওয়ার শখ আছে কিন্তু কান খুলে শোনো মুসলমান শখ থাকলে সফল জান্নাতি নয় সফল মুমিন নয় শখ হিন্দুদেরও আছে ওই সৌগঙ্গা বাজারও গেলে পেতে পারেন কিশোরগঞ্জে তো আছেই হিন্দু দোকানদারের অভাব নাই হিন্দু দোকানদারের দোকানে গেলে দেখবেন ওয়ালের সাথে মরা বাবার ছবি ঝুলাইয়া গলার মাঝে কেউ কেউ ফুলের মালাও দিছে নিচে লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস স্বর্গীয় দুলাল চন্দ্র সাহা এমন আছে কি না আপনারা দেখছেন তো নাকি দেখছেন স্বর্গীয় মানে কি জান্নাতে গেছে না যাইব কোনটা হ্যাঁ স্বর্গীয় মানে বেহেশতে অলরেডি আমাদের মা বাবা মারা গেলে আমরা বলি মারহুম এর মানে দোয়া আল্লাহর রহম প্রাপ্ত হোক ঠিক কি না আল্লাহর রহম প্রাপ্ত হয়ে গেছে তা নয় প্রাপ্ত হোক আমার বন্ধু যদি কেউ আমারে বলে হুজুর আপনার বাবা তো মারা গেছে শুনেছি আমি বলবো জি এখন আপনার বাবার নামের আগে লিখে দেন জান্নাতি আব্দুল হাকিম আমি বলবো অসম্ভব আমার বাবা জান্নাতে যাক আমি সেই স্বপ্ন দেখি সেই দোয়াও করি কিন্তু জান্নাতি কেমনে লিখি জান্নাতে গেছে কিনা আমি তো জানি না আর হিন্দু মি অলরেডি স্বর্গীয় লেখে বসে আছে তাহলে জান্নাতে যাওয়ার শখ আমার সে তার কম না বেশি বেশি স্বর্গ আর জান্নাত কোনো পার্থক্য নাই কেউ বলে লাউ কেউ বলে কদু জিনিস কয়টা আরবিতে বলে জান্নাত পারসিতে বলে বেহেশত বাংলায় বলে বাগান সংস্কৃতিতে স্বর্গ ইংরেজিতে হেভেন জিনিস কয়টা আবু বকর জান্নাতি হযরত ওমর বেহেশতি দুজন দুই জায়গায় গেছে ঠিক না শব্দ পরিবর্তন বাস্তবে কোনো নাই পরিবর্তন কেউ বলে লাউ কেউ বলে কদু কেউ বলে স্ত্রী কেউ বলে বধু কেউ বলে ফুর্তি আনন্দ কেউ বলে ফুর্তি কেউ বলে ভাস্কর্য কেউ বলে মূর্তি জিনিসে পার্থক্য নাই এক জিনিস সুতরাং সাবধানে সামনে আগায় না দরা খাওয়া লাগবে আমার বন্ধু হিন্দু মিয়া লিখি দিছে স্বর্গীয় স্বর্গে যাওয়ার শখ তাদের আছে আপনাদের কাছ থেকে জবাব চাই কোন হিন্দু কি স্বর্গে গেছে না কোন হিন্দু বেহেশতে গেছে না যাওয়ার সম্ভাবনা আছে না কিন্তু শখ আছে না নাই শখ থাকলে হবে না কদাফলাল মুমিনুন সফল হতে চাইলে তাকে ইমানদার হওয়া লাগবে আর ইমানদার থাকতে চাইলে তাকে নামাজ পড়তে হবে
এখন তো নামাজ আজকে হারিয়ে যাচ্ছে قال النبي صلى الله عليه وسلم بين المرء والكفر ترك الصلاة صحيح مسلم روایت কে মুমিন কে কাফের তার পার্থক্য হলো নামাজ 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 যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান থাকে না হাদিসে এসেছে মান তারাকা সালাতাম মুতাআম্মাদান ফাকাদ কাফার যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে যাকাত দেখা যায় হজ দেখা যায় সাহরি খাওয়ার জন্য উঠেছো রোজা রেখেছো ইফতার করতেছো মানুষ বোঝে তুমি রোজাদার এটাও যদি দেখানো যায় না কিন্তু সাহরি ইফতার দেখে বোঝা যায় কিন্তু ঈমান যে আছে কেমনে বুঝাইবা ঈমান তো থাকে কলবে দেখাও যায় না সোয়াও যায় না ধরাও যায় না দেখানো যায় না যার ঈমান আছে তার প্রমাণ শুধু নামাজ 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 যার নামাজ নাই তার ঈমানটাও لكل شيء علم وعلم الإيمان الصلاة সব জিনিস সিনার আলামত আছে পুরুষ দেখলে বোঝা যায় মেয়ে দেখলে বোঝা যায় বাঘের চেহারা দেখলে বোঝা যায় হাতির কান দেখলে বোঝা যায় হরিণের শিং দেখলে বোঝা যায় কোনটা হরিণ কোনটা বাঘ কোনটা বললুক কোনটা পুরুষ কোনটা নারী সব জিনিস সিনার আলামত আছে তোমার ঈমান আছে না নাই সিনার আলামত শুধুই নামাজ নামাজ নাই ঈমানও নাই আর যার ঈমান নাই তার কপালে আল্লাহর জান্নাত নাই এখন এবার সবাই একটু মেহরবানি করে বলুন জান্নাতে যেতে হলে নামাজ ধরা দরকার আছে না নাই কেমনে ধরবেন জোহর করবেন আসরে নাই আসরে আছে মাগরিবে নাই জুমায় আছে ওয়াক্তিয়ে নাই ঈদে আছে জুমাতেও নাই এমন নামাজিও আছে না নাই তোমার জন্য জান্নাত নয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন তোমার জন্য ওয়াইল দোজক ফাওয়াইলুল লিল মুসাল্লিন কিছু মুসল্লির জন্য ওয়াইল দোজক ঘোষণাটা আমার না আল্লাহর মুসল্লি মানে কি বেনামাজি না হে নামাজি কিন্তু الذين هم عن صلاتهم ساهون نماজের ব্যাপারে অমনোযোগী قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل ان يبلغ قعره বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা একটি গর্তের নাম যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে ওই ওয়াইল দোজকে আমি কিছু নামাজিকে ফেলে দেব এক নাম্বার কোন নামাজি ওয়াইল দোজকে যাবে যাদের নামাজে খুশু নাই নামাজের ব্যাপারে অমনোযোগী খুশু ছাড়া নামাজ আকাশ পর্যন্ত পৌঁছবে না অমনোযোগীর নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না ওয়াইল দোজকে যাবে এক নাম্বার শর্ত নামাজ জান্নাতের সাবি হওয়ার জন্য সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ জান্নাতের সাবি হবে তখন তোমার নামাজটা আমি নবী মুহাম্মাদের নামাজের মতো হবে যখন এখন বাংলাদেশে বেনামাজির কথা বলে আর লাভ নাই নামাজিদের কথা এবার কই কারণ জানা বেনামাজি তাদেরকে আলোচনা কইরা লাভ নাই এগুলোর কোনো হোক বাই নাই পাস আর ফেল তো সে করবে যে ছাত্র ঠিক কি না রেজিস্ট্রেশন করছে ফর্ম ফিল আপ করছে এডমিট কার্ড লইছে এখন হলে গেছে পাস না ফেল এর ব্যাপারে প্রশ্ন যার এডমিটে নাই এর পাস কি আর ফেল কি বেনামাজি নিয়ে আলোচনা করে লাভ নাই ঠিক কি না সুতরাং যারা আজকে আসছেন যারা দুই সাইড ওয়াক্ত ফইরা বাকি ওয়াক্ত পড়েন না জুমা পড়েন ওয়াক্তিয়া পড়েন না আজ থেকে তাওবা করা দরকার আছে কি না মানি নাই সোজা কথা আচ্ছা এখানে আপনারা যারা আছেন নিজের আমল দিয়া জান্নাত পাবেন রাসূলের সুপারিশ দরকার নাই এমন কে কে আছেন একটু হাত তোলা দেন তো দেখি একজন তুলছিল কিন্তু আবার নামাই লইছে বুঝছে যে তুইলে বেশি সুবিধা করতে পারবো না
এবারে একটু আমার সাথে বলুন, রাসূলের শাফাত লাগবে কিনা? লাগবে। এই আশা মনে আছে না নাই? আছে। এখন কোটি কোটি মানুষ থাকবে, আদমের উম্মত, মূসার উম্মত, ঈসার উম্মত, ইব্রাহিমের উম্মত, লূতের উম্মত, নূহের উম্মত, এইভাবে অনেক নবী আলাইহিমুসসালাম সবার উম্মত থাকবে। তো রাসূল আপনাকে সুপারিশ করবে, উম্মত হিসাবে সেনা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতকে আমি সুপারিশ করব, শাফাত করব, হউজের পানি পান করাবো। মাশা জিজ্ঞাসা করে বসলেন, কেমনে? লাখ লাখ কোটি কোটি মানুষ চিনবেন কেমনে? বিশ্বনবী বলেন, ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গররান মুহাজ্জালিন মিন আসারিল উযু। সুবহানাল্লাহ। পড়ে আমার উম্মত আমি কেমনে চিনবো? শোনো আয়েশা, যারা উযু করে নামাজ পড়েছে, আমার উম্মত তাদের উযুর অঙ্গ থেকে নূর চমকাতে থাকবে। শাফাতি লিহাল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের মাঝে কবিরা গুনাহগার যদি হয়, আমি যদি চিনি সে আমার উম্মত, তার জন্য আমি সুপারিশ করব। এখন উম্মত হিসাবে রাসূল সিনার জন্য নামাজ দরকার আছে না নাই? আর নামাজ যে পড়ে না, অযুও দরকার হয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অযু করছিলেন, একবার অযু করতে গিয়ে তিনি কোনই পর্যন্ত দুইলে চলে, তিনি আর একটু বেশি দুইলেন। যিনি দেখলেন তিনি প্রশ্ন করলেন, এইভাবে আপনি হাত বেশি দুইলেন কেন? আবু হুরায়রা জবাব দেন, রাসূলুল্লাহ বলছে অযুর অঙ্গ থেকে নূর চমকাবে, একটু বেশি দুইছি, চমকানো যেন একটু বেশি হয়। ও বন্ধু, এটা আবেগ, এটা তার আবেগ। এখন আপনি এবং আমি যদি রাসূলের উম্মত হিসাবে পরিচিত হতে চাই, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। এখন নামাজটা রাসূলের মতো না হলে কবুল হবে না? কিন্তু আমাদের দেশের নামাজের মাঝে ঢুকেছে বেদাত, ঢুকেছে খরাফাত। রাসূলের নামাজ শুরু হতো আল্লাহু আকবর শব্দ দিয়া, আমাদের দেশে শুরু হয় ইন্নি ওয়াজ্জাহতু দিয়া। নামাজে দাঁড়ায়া ইন্নি ওয়াজ্জাহতু পড়ে তারপরে নামাজ শুরু হয়, এটাই বাংলাদেশে চলছে। অথচ বিশ্বনবীর বক্তব্য, তাহরিমু হাত-তাকবীর ওয়া তাহলিলু হাত-তাসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে তাকবীরে তাহরিমা দিয়া নামাজ শুরু, সালাম ফিরাইয়া নামাজ শেষ। এখন আমরা শুরু করলাম ইন্নি ওয়াজ্জাহতু দিয়া, শেষ করলাম মুনাজাত দিয়া, সালাম ফিরাইয়া নামাজ শেষ কইছে কেডা? মুনাজাত না দিলে ইমামের চাকরিও থাকবে না, এটা লইয়া প্রয়োজনে মইরা মারামারি কইরা শহীদ হইয়া যামু। আমার বন্ধু, মুনাজাত করা জায়েজ নাকি না জায়েজ, সুন্নাহ নাকি মুস্তাহাব, পরে যান। কিন্তু রাসূলের নামাজ শেষ হতো সালাম ফিরাইয়া। আমাদের দেশে সালাম ফিরাইয়া শেষ নয়, মুনাজাত দেবেন না, হুজুরের চাকরি থাকবে না। মুখে বলে এটা সুন্নাহ, কিন্তু বাস্তবে বুঝা এটার মতো বড় ফরজ আর না? কোন ইমাম যদি দুই রাকাত নামাজ তিন মিনিটে পড়ায়, তারপরে পাঁচ মিনিট লম্বা মোনাজাত কইরা সভাপতির মায়েরে, সেক্রেটারির বাপেরে, কোষাধ্যক্ষের খালারে, জান্নাতুল ফেরদাউস দিয়া দেয়, পাঁচ মিনিটের লম্বা মোনাজাত, নামাজ তিন মিনিট, মোনাজাত পাঁচ মিনিট, সভাপতিও খুশি, সেক্রেটারিও খুশি, কোষাধ্যক্ষ খুশি, কই এমন ইমাম হয় না? আমার আত্মীয় স্বজনরে বেহেস্তে না দিয়া উনি ছাড়ে না। ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি ওয়াজ্জাহতু পড়েছেন, হাদিসে পাওয়া যায় মাঝে মাঝে, সেটা হলো তাকবীরে তাহরিমা দেওয়ার পরে। বিশ্বনবী নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ায়া যখন তিনি কেরাত পড়তেন, কেরাত পড়ার রাসূলের নিয়ম ছিল, ইদা ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কাফা আর রহমানির রহিম সুম্মা ওয়া কাফা মালিক ইয়াউমিদ্দিন সুম্মা ওয়াকাফা, একায়াত পরে পরে তিনি ওয়াকফ করতেন। আর আমরা যখন রমজান আসে ফরাকারে কয় এক নিঃশ্বাসে সাত আয়াত শেষ,
হাদিসে পাওয়া যায় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সহিহ মুসলিমের রওয়ায়াত ক্বালা তাআলা হামাদানি আব্দি إذا قال الرحمن الرحيم قال تعالى أثنى علي عبدي إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي بندا একটা আয়াত পড়ে আল্লাহ তা জবাব দেয় বান্দা আরেক আয়াত পড়ে আল্লাহ আবার জবাব দেয় বান্দা আরেক আয়াত পড়ে আল্লাহ আবার জবাব দেয় এই ভাবে আল্লাহর বান্দা কথা বলতে থাকে নামাজে সহি বুখারীতে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু বান্দা যখন নামাজে দাঁড়ায় তার রবের সাথে তার গোপন কথা শুরু হয়ে যায় বান্দা এক আয়াত পড়লে আল্লাহ জবাব দেয় আমাদের ইমাম সাহেব এমন ভাবে পড়ে আল্লাহ জবাব দেওয়ার কোনো চান্সই দেয় না এক নিঃশ্বাসে সাতায়াত শেষ তারপরে এবার খতম তারাবি বাবারে বাবা আমরা খতম তারাবি ভরি আমরা আর হুজুর রাখছি দুইজন হাফেজ রাখছি হুজুর এমন ভাবে তারাবিতে খতম তারাবিতে তেলাওয়াত করতেছেন গুন 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 কিচ্ছু বোঝা যায় না শুধু যখন আয়াতের শেষে যাইয়া কাফিরুন জল এমন টান মারে পাবলিক বুঝে রুকুতে যাওয়ার টাইম হইছে ঠিক না এমন নামাজ আছে কি না রাসূলের মতো নামাজ হারিয়ে গেছে আমরা নামাজে যখন দাঁড়াবো রাসূলের মতো নামাজ হওয়া লাগবে আজকে নামাজের সিস্টেমের মাঝে অনেক গাফলাত রাত গভীর হয়ে গেছে বলতে পারবো না